আমার নবীর সন্তান মারা গিয়েছেন একটা একটা করে একটা একটা করে আজ সাতটা সন্তান যখন মারা গেল চতুর্থ সন্তান মারা যাওয়ার পর আল্লাহর নবী বেশি শোকাহত হয়েছেন বেশি ফেরসান হয়েছেন দুঃখিত হয়েছেন আল্লাহ নবীর চোখের পানি পড়তেছিল ছিল চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নবী নিজের সন্তানকে কাপন পরিয়েছেন দাপন করেছেন দাপন করার পর আল্লাহর নবী চলে আসতেছিলেন আমার ভাইরা আল্লাহর নবীর সন্তান মারা গিয়েছে আল্লাহর নবী হত ফেরেশান আল্লাহর নবীর সাহাবারা সবাই হত। সকলের চোখে পানি কিন্তু আমার বায়রা নাস্তিক বেঈমান কাফেররা আল্লাহর নবী যখন পেরেশান হয় কষ্ট পায় তারা আনন্দিত হয় তারা আনন্দিত তা তা হয় তারা তা তা হাসাহাসি হয করতেছিল আসিব ইবনে ওয়ায়ল ছিল আর কাফের ছিল ওরা বলে মোহাম্মদ শেষ হয়ে গিয়েছে মুহাম্মাদের সমস্ত ছেলে সন্তান মারা গিয়েছে মোহাম্মদের কোনো ছেলে সন্তান আগামী আগামীকাল মোহাম্মদ মারা যাবেন মোহাম্মদের নাম দুনিয়া থেকে মুছে যাবে মোহাম্মদ আপ্তর হয়ে গিয়েছেন নাউজুবিল্লাহ জুড়ে বলেন নাউজুবিল্লা মোহাম্মদ কি হয়ে গেছে আপ্তর হয়ে গেছে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে মোহাম্মদের বংশে কেউ বেছে নেই মোহাম্মদের নাম কেউ নিবে না নাউজুবিল্লা জুড়ে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত শোকাহত এই কথাগুলো শুনে আল্লাহর নবী আরো বেশি মর্মাহত আমার ভাইয়েরা এই সমস্ত পরিস্থিতিতে আল্লাহর নবী হারামে গেলেন হারামে গিয়ে আ হারামের একটি ওয়ালের সাথে আল্লাহর নবী টেক লাগিয়ে বসলেন বসার পর আল্লাহর নবীর নিদ্রা এসে গিয়েছে ঘুম এসে গিয়েছে সেই ঘুমের মধ্যে অনেকক্ষণ ছিলেন হঠাৎ করে সেই গুম থেকে আল্লাহ নবী জাগ্রত হলেন আমার বায়েরা গুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহর নবীর মুখের মধ্যে হাসি আল্লাহর নবী কেঁদে কেঁদে শুয়েছিলেন কেঁদে কেঁদে ঘুমিয়েছিলেন কিন্তু ঘুম থেকে ওঠার সময় আল্লাহর নবী হাসি হাসি ঘুম থেকে উঠতেছিলেন আল্লাহর নবীর মুখের মধ্যে হাসি আমার বাইরাম আল্লাহর নবী যখন হাসতেছিলেন সমস্ত সাহাবা একই সাথে হাসে যেটা বলুন না আল্লাহর নবী কাঁদেন সাহাবারা কাঁদেন আল্লাহর নবী হাসেন সাহাবারা হাসেন সাহাবাদের মধ্যে আমার বায় সমস্ত সাহাবা উৎকুল্ল হয়ে গেল প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া বল্লাহ আপনি তো কেঁদে কেঁদে ঘুমিয়েছিলেন আবার হাসতে লাগলেন কেন আপনি কেন হেসে হেসে ঘুম থেকে উঠতেছেন আমার ভাইয়েরা বিশ্বনবী বলেন ও আমার সাহাবারা আমি যখন ঘুমিয়ে পড়ি সেই গুমের ভিতরে আমার আল্লাহ একটি সুরা নাজেল করে দিয়েছেন সেই সুরা আমাকে হাসিয়ে দিয়েছেন বলুন সেই সুর আমাকে কি করে দিয়েছেন হাসিয়ে দিয়েছেন সুর আচ্ছা কোনটা ছিল আল্লাহ নবি সাহাবাইয়া তো আমাদেরকে পড়িয়ে শোনালেন আমিও পড়িয়ে শোনাই আপনারা পড়েন বিস্মিল্লাহি রহমানি রহিম ইন্ন আর তৈনা কলক ও সারসল্লি ইন্ন সা নী আল আবতার এই সুরাটা আল্লাহ নবীর সেই গুমের ভিতরে নাজেল হবে গুমের ভিতরে অবতীর্ণ হয়েছে এই সুরা যেই সুরা নিয়ে আমরা আলোচনা করছি বলুন নবী আল্লাইসাল্লা তু উপরে সুরা এ কালসার ই না অতাই না অবতীর্ণ হয়েছে জাগ্রত অবস্থায় না গুমন্ত অবস্থায় একটু বলেন না জাগ্রত অবস্থায় না গুমন্ত অবস্থায় গুমন্ত অবস্থায় গুমের মধ্যে সুরে আজাল হয় এটা কোন ধরনের কথা প্রশ্ন আসে আল্লাহর নবীর গুমের মধ্যে যে সুরে নাজাল হয়েছে সেই সুরার সম্ভবত মর্যাদা কম হবে নাউজুবিল্লাহ বলেন না 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 আল্লাহর নবীর গুমের মধ্যে ওহী হয়েছে জাগ্রত অবস্থায় ওহী হয়েছে দুটোটা এক বরাবর দুটুই বরাবর কোনো পার্থক্য নেই যারা বলেন সুবহান কেন পার্থক্য নাই কারণ আমাদের গুম আল্লাহর নবীর গুম এক বরাবর নয় আমাদের গুম আল্লাহর নবীর গুম বলেন এক বরাবর নয় আমাদের নবী আর আমরা সারা দুনিয়ার মানুষ এক বরাবর বলেন না এক বরাবর কখনো নয় কখনো নয় আমাদের নবী অনেকেই বলে যে আমাদের নবীকে মানুষেরা সাধারণ মানুষের মতো মানুষ মনে করে অনেকেই বলে এ ধরনের মিথ্য অপবাদ দেয় যে হাটাজারি ওয়ালারা হাটাজারি পটিয়া জিরি নানুপুর বাবুনগর ওয়ালারা এই বহদ্দার কাটা মাদ্রাসা ওয়ালারা এরা আমাদের নবীকে আমাদের মতো সাধারণ মানুষের মতো মানুষ মনে করে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বানাওয়ট কথা আমাদের মুরব্বীরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা কখনো আমাদের নবীকে সাধারণ মানুষের মতো মানুষ বলবে দূরের কথা আমরা বলি আমাদের নবী সাধারণ মানুষের মতো মানুষ নয় সাধারণ নবীর মতো নবীও নয় আমাদের নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী নবীদের মধ্যে সমস্ত নবী নবীদের সমস্ত নবী নরমাল নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী যেটা বলুন আমাদের নবী শ্রেষ্ঠ নবী এক কথায় আমরা বলি আমাদের নবীর মর্যাদা কতটুকুন আমরা বলে শেষ করতে পারবো না আমাদের নবীর মর্যাদা কতটুকুন সৃষ্টির সারা আল্লাহর পরে যার অবস্থান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না জোরে বলুন ঠিক কি না আল্লাহু আকবার লা ইয়ুমকিনুস সানাউ मा का हकु लाय कि न सना कमा का हकुँ बाज हुदा বুজুর্গ কিসা তুই মুখতাসার আমার বাইরা আল্লাহর নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাধারণ মানুষের মতো মানুষ কি হয় আল্লাহর নবী বলেন আমার গুম তোমাদের গুমের মতো নয় আল্লাহর নবী বলেছেন আমাদের আমার গুম হচ্ছে ইয়ে আইনায়া আমার চোখে গুমায় আমার ক ভালোবাসে ঘুমায় না আমার আমরা সাধারণ মানুষ বড় আলেম ছোট আলেম বড় ফিকহ ছোট ফিসেপ সাহাবা তাবিন তবে তাবিন আল্লাহর ওলি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব প্রধানমন্ত্রী সাহেব আমরা সকলে ঘুমাই আমরা গুমালে আমাদের চোখ ঘুমিয়ে যায় আমাদের ব্রেন ঘুমিয়ে যায় আমাদের হাত পা ঘুমিয়ে যায় আমাদের সমস্ত শরীর ঘুমিয়ে যায় সেজন্য আমাদের কোন কবর থাকে না আমাদের গুম আল্লাহর নবীর গুম কখনো এক বরাবর নয় আমাদের নবী শুধুমাত্র চোখে ঘুমায় কলপটা জাগ্রত থাকে যার যার কারণে গারা আলম খালবের উপরে যা ওয়াহি নাযিল করে জাগ্রত অবস্থায় নাজেল করলে যে অবস্থা গুমন্ত অবস্থায় নাজেল করলে একই অবস্থা দুটোর মধ্যে কোন পার্থক্য নাই জোরে বলুন না সুবহানাল্লাহ নবী আলাইহিসসালাতু সাধারণ মানুষের মতো মানুষ নয় আল্লাহর নবী বলেছেন আইয়ুকুম মিসলি তোমরা আমাদের আমার মতো কি ব্যবহব তোমরা আমার মতো কিভাবে হবে রসুল করিম সাল আলহি ওসাল্লাম সৌমে বেসাল রাখতেন সৌমে বেসাল সৌমে বেসাল সৌমে বেসাল মানে দিনেও রোজা রাতেও রোজা এর পরের দিনও রোজা এর পরের রাত রোজা এর পরের দিনও রোজা এর পরের রাত রোজা পানিও খাবে না খাবারও খাবেন না সৌমে বেসাল লাগাতার রোজা আমরা রাখতে পারবো আমরা রাখতে পারবো সাহাবা একরাম আমলের পাগল আল্লাহ নবীর আল্লাহ নবী যখন সৌমে বেসার্লাক আরম্ভ করলো কয়েকজন সাহাবা যুবক সাহাবা তারা বলে আমরা শুরু একজনে তারও সৌমে বেসালাক আরম্ভ করলো একদিন রেখেছে একদিন পরে তারা দুর্বল হয়ে গিয়েছে দুদিন হয়েছে তারা বেহুশ হয়ে গিয়েছে নবী সালাম তাদেরকে ডাকলেন দেখে রোজা বাঙ্গালেন রোজা বাঙ্গি আল্লাহ নবী বলেন তোমরা রোজা রাখতে তোমাদেরকে কে বলেছে সৌমে বেসাল লাগাতার রোজা রাখবা তোমাদেরকে কে বলেছে আমি তো বলিনি তোমরা এভাবে রোজা রাখলা কেন ওরা বল হুজুর আমরা তো আমলের পাগল সেজন্য আমল করা শুরু করেছি ও তোমরা কি আমার মতো হতে চাও তোমরা আমার মতো হতে পারবে আই হুকুম মিশলি আল্লাহ নবী বলেছেন আই মিসলি তোমাদের মধ্যে কেউ আমার মতো হতে পারবে না তোমাদের মধ্যে কেউ আমার মতো হতে পারবে না কেউ পারবে না কেউ মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহর নবীর মত কেউ নই আল্লাহর নবী থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মত কেউ হতে পারে না ঠিক কিনা জোরে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা আমার মত কি ব্যব হবে والله يطعمني ويسقيني আমি যখন রোজা রাখি আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে পান করায় ও আল্লাহ আপনাকে খাওয়ায় আপনাকে পান করায় এমন খাওয়াল খাওয়ায় রোজা ভাঙ্গে না এমন পান করায় রোজা ভাঙ্গে না সেটা কোন ধরনের খাবার আল্লাহু আকবার কেউ দেখে না আল্লাহর নবীর যে খাওয়ায় কেউ দেখে না আমাদের দেশে কতগুলো বন্ড ফিরেছে ওরা বলে যে muridদারকে বলে তোমরা নামাজ পড়ে নাও ফিশাম নামাজ না ফিসাব রুমের ভিতর ঢুকে গেছে এই তোমাদের ফিজে নামাজ পড়ে না ভাই আমাদের পীর নামাজ এখানে পড়ে না কোথায় পড়ে ওদের বাইতুল্লাহ শরীফে মক্কা শরীফ গিয়ে পড়ে নামাজ পড়ে তো কোথায় মক্কা শরীফে ও মা এখান থেকে মক্কা শরীফে যায় ওরে আমাদের ফিরের অবস্থা কি তোমরা জানো নাকি রুম যখন বন্ধ করে ফেলে তখন সাথে সাথে উনি মক্কা শরীফ পৌঁছে যায় তো একজন দুষ্ট প্রকৃতির মানুষ বলে খাবে আমাদের দেশে আর হাগু করবে আমাদের দেশে খাবে আমাদের দেশে আর পেখানা করবে আমাদের দেশে নামাজ কেন মক্কায় গিয়ে পড়বে তাকে ফিটাতে হবে ঠিক কিনা জোরে বলেন মক্কায় গিয়ে নামাজ পড়লে সেখানে গিয়ে খেতে বলো না খেতে দেখি বাথরুম করতে দেখি নামাজ পড়তে দেখি না এমন দাজ্জাল মার কাফির আমাদের দেশে আছে না নাই পৃথিবীর মানুষকে গোমরা করছে এরা ঠিক কিনা জোরে বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা সম্পূর্ণ বিপরীত আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখি তাহাজ্জুদ পড়তে দেখি ইবাদত করতে দেখি খেতে দেখি না খেতে দেখি না আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে কাওয়ায় আল্লাহ আমাকে কাওয়ায় তোমরা দেখো না আল্লাহ আমাকে পান করায় তোমরা দেখো না এটা কোন ধরনের খবর মুফাসসিন একদমরা বলছেন এটি হচ্ছে এমন খাবার যেটা দেখা যায় না সেটা কি সেটা হচ্ছে শরাবে মুহাব্বত যারা বলُونَ সুবহানাল্লাহ সেতে কি শরাবে মুহাব্বত মুহাব্বতের মহাব্বতের सुधा মুহাব্বতের شراب আল্লাহ তাআলা পান করিয়ে আল্লাহর নবীর পেট আর রূহ আল্লাহ তাআলা বর্তি করে দেন জোরে বলো না সুবহানাল্লাহ ফতিয়ার মুফতি সাহেব হযরত রহমাতুল্লাহ আলাইহি সেতে বলেন শরাবে মুহাব্বতে पिला दे শরাবে محبت پلا دے خدایا محبت کی آتش جلا دے خدایا تو نے دی ہے میرے دل میں یا رب جلن تو نے دی ہے میرے دل میں یا رب जलन की दवा अब पिला दे खुदाया जलन की दवा अब पिला दे खुदाया আমার বাইরা আল্লাহর নবীর মত কেউ নয় আল্লাহর নবী কারো মত নয় সেজন্য আল্লাহর নবী ঘুমিয়ে পড়েন ঘুমিয়ে পড়া অবস্থায়ও আল্লাহর নবী জাগ্রত মানুষের চেয়ে ভালো জাগ্রত থাকে ভালো সচেতন থাকে এজন্য আমার বাইরা আল্লাহর নবীকে ঘুমন্ত অবস্থায় আল্লাহ সুর কৌশল দান করলেন সুরায় কৌশলের ভিতরে আল্লাহ পাক পর দেখার আলম আমাদের নবীকে হাসিয়ে দিয়েছেন কিভাবে হাস ভাসালেন আল্লাহর নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার মানে কি কাউসারের তাফসীর কি কাউসারের তাফসীর আমরা পড়ি আমরা বুঝি না আল্লাহর নবী পড়েন আল্লাহর নবী বুঝেন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে অর্থ নাজিল হয়েছে তাফসীর নাজেল হয়েছে যেটা বলো না সোহান নবীর উপরে সুরা নাজল হয়েছে শুধু সুরা নয় সুরার অর্থও নাজল হয়েছে সুরার তফসিরার বেক্য নাজল হয়েছে আল্লাহ নবী সবগুলো জানেন সুতরাং কৌসার মানে কি আমরা বুঝি না সেজন্য আমাদের হাসি আসতেছে না আল্লাহ নবী বুঝেছেন সেজন্য আল্লাহ নবীর হাসি এসে গেছে সোহান আল্লাহ আমার বায়ারাম আল্লাহর নবীকে আল্লাহ তালা বলেন হে নবী আমি আপনাকে কৌশল দান করেছি কৌশল মানে কি কৌশল মানে হচ্ছে খায়রে কাসির খায়রে কাসির মানে কি অধিক কল্যাণ অধিক কল্যাণ মানে কি হে নবী সারা দুনিয়ার নবীকে আমি দিয়েছি কিন্তু সমস্ত নবীকে যা দিয়েছি তার চেয়ে বেশি আপনাকে দিয়েছি সমস্ত নবীকে যতలం দিয়েছি আমি তার চেয়ে বেশি আপনাকে দিয়েছি ওয়া কুল্লুহুম মিন রসূলিল্লাহি মুলতামিসূন করফাম মিনাল বাহারি আও রস্ফাম দিয়ে আমি ফা কন্নাবিনা ফী খলক ইন ওয়া ফি খলক ইন ওয়ালাম ইয়াদা নহু ফি আলমিন ওয়া লাকারামিন আল্লাহু اکبر নবি কে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো স্মরণ করিয়ে দিলেন হে নবী আপনাকে আমি খাইরে কাসীর দিয়েছি কওসার দিয়েছি খাইরে কাসীর দিয়েছি আপনাকে আমি শ্রেষ্ঠ নবী বানিয়েছি আপনাকে আমি খাতামুন নবিইন বানিয়েছি আপনাকে আমি সিরস্তায়ী কোরআন কালামুল্লা নাজল করেছি আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত দিয়েছি শুধু তা নয় কেয়ামতের ময়দানে এমন দেওয়া আপনাকে দেব দেতে 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 আপনি রাজি আর খুশি হয়ে যাবেন জোরে বলুন না আমার বাইরে এত এত নিয়ামত হে নবী আপনাকে দিয়েছি আপনার সন্তান মারা গিয়েছে কোন ফেরেশানির কারণ নেই আপনার সন্তান গিয়েছে কি হয়েছে আমি আপনার হাতে জন্নতের চাবি দিয়ে দিলাম সুবহান কৌশলের ভিতরে জন্নতে চাবি হে নবী আপনার সন্তান মারা গিয়েছে কি হয়েছে আপনাকে আমি কেয়ামতের ময়দানের বাদশা বানিয়ে দিলাম সুবহান কেয়ামতের ময়দানের বাদশা হে নবী আপনার সন্তান মারা গিয়েছে কি হয়েছে কেয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সিজিদা করবেন না যতক্ষণ পর্যন্ত সাফাতে কবরা করবেন না ততক্ষণ পর্যন্ত হে নবী কেয়ামত কায়েম হবে না সোহান হে নবী সন্তান মারা গিয়েছে কি হয়েছে আপনাকে আমি হৌজে কৌশল দান করেছি সোহান অনেক বলা যাবে আমি সংক্ষেপ করছি নবী আপনাকে আমি কৌসর দান করেছি কৌসর কে হতা হে কৌসর হাউজুন ফিল জান্নাহ ওয়াদানি হে রব্বি এমন একটি নাহার এমন একটি নদী আপনাদের এই যে মাতা মোহরি নদী আছে না এই ধরনের একটা নদী হবে যেটি মূল উৎস হবে জান্নাতে সেখান থেকে একটা নদী বানিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন কিয়ামতের ময়দান কোথায় কিয়ামতুল ময়দান কোথায় এই আপনাদের বহুদ দূর কাটায় হবে কিয়ামতের ময়দান আসমানে নয় কিয়ামতের ময়দান মাটির নিচে নয় কিয়ামতের ময়দান এই দুনিয়ার উপরে হবে দুনিয়ার উপরেই হবে আল্লাহ তাআলা সেখানে হौजে কাউসার টা নিয়ে আসবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিবেন যে উম্মতকে তুমি হौजে কাউসারের পানি পান করাও বহান যে উম্মত আল্লাহর নবীর হौजে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত কেয়ামত দিবসের পঞ্চাশ হাজার বছর ওই উম্মত পিপাসিত হবে না এবং হৌজে কৌশলের পানি যে পাবে বিনা হিসেবে জন্নতি হবে হৌজে কৌশলের পানি যে পাবে ফুলসরাত বিজলির আকারে পার হয়ে যাবে আল্লাহ হৌজের পানি উম্মত আমি তোমাদেরকে পান করাবো ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে চিনবেন আপনি আমাদেরকে চিনবেন কেয়ামতের ময়দানে আপনি আমাদেরকে চিনবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ উম্মত কোটি কোটি উম্মত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা پیغمبر পর্যন্ত আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তাদের লক্ষ লক্ষ উম্মত হবে ইয়া আল্লাহ আপনি আপনার উম্মতকে কিভাবে বাঁচানো করবেন আল্লাহ নবী বলেন উম্মত আমার উম্মতকে আমি চিনতে পারব যারা বলোন আমার উম্মতকে আমি চিনতে পারব কেন আমার উম্মতের আমার মার্কা থাকবে আমার উম্মতের কি থাকবে মার্কা থাকবে মার্কা থাকবে আমার উম্মতের চিহ্ন থাকবে আমার উম্মতের আলামত থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আলামত কি আল্লাহ রানবী বলেন কথাটা ভালোভাবে শুনবেন ভালোটা ভালোভাবে হৃদয়ে বসবার চেষ্টা করবেন আল্লাহ বলেন আমার উম্মতেরা কষ্ট করে নামাজ পড়ে নামাজ যারা পড়ে নামাজ যারা পড়ে কষ্ট হয় কি হয় না বলেন কষ্ট হয় কি হয় না নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না আরে আমি তো বলি দুনিয়ার সব চাইতে কষ্টের কাজ হচ্ছে নামাজ সব চাইতে কষ্টের কাজ সারাদিন গাড়ি চালাতে পারে নামাজ পড়তে পারে চালাতে এমনি অন্যান্য মেঘওয়ালাদের কথা বলছি এরা তো মাসা নামাজ পড়ে না মানে জুমাবারে বাদ যায় না মাসাল। সারাদিন পরিশ্রম করবে কিন্তু নামাজ পড়বে না মারে নামাজ পড়ে না সারা দিন কাঠ কাটে কিন্তু নামাজ পড়ে না সারা দিন মাটি কাটে কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়া বড় কষ্টকর না মাটি কাটা বড় কষ্টকর তাদের কাছে নামাজ পড়াটাই বড় কষ্টকর আমার ভাইয়েরা কেউ নামাজ পড়ে না ওয়াজ শুনে ওয়াজ করে ওয়াজ শুনে ওয়াজের মাহফিলের আয়োজন করে কিন্তু নামাজ বলেন না ওয়াজের মাহফিলের আয়োজন করে ওয়াজও করে ওয়াজও শুনে কিন্তু কি পড়ে না নামাজ পড়ে না মসজিদ বেঁধে দেয় নামাজ পড়ে না মসজিদ বেঁধে দেয় টাকা দিয়ে মসজিদ বেঁধে দেয় মসজিদ নির্মাণ করে দেয় নামাজ পড়ে মসজিদ নির্মাণ করে দে সহজ মসজিদে সাদা দেওয়া সহজ ওয়াজের মাহফিলে সাদা দেওয়া সহজ ওয়াজের মাহফিল আয়োজন করা সহজ মগন নামাজ পড়া কঠিন কঠিন এটাই বাস্তব এটাই বাস্তব এই জামানায় যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন পাঁচ ওয়াক্ত নামাজি হন এই জমানার আপনি বড় আল্লাহর ওলি বড় আল্লাহর ওলি নিয়মিত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নিয়মিত আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আল্লাহ নবী বলেন তোমরা উজু করেছো কষ্ট করে নামাজ পড়েছো উজু করতে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা দূত করেছ দুইয়েছ কেয়ামতের দিন আল্লাহ পাক পরে দেখার আলম সবগুলো অঙ্গকে শুভ্র সাদা চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল এবং চকচকে করে দিবেন আমার ভাইয়ারা কেয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আসবে নামাজি মানুষের চেহারা নামাজি মানুষের মুখমণ্ডল নামাজি মানুষের হাত নামাজি মানুষের আল্লাহর বন্দার পা একেবারে জ্বলতে থাকবে চকচক করতে থাকবে আমার নবী দেখে দেখে চিনতে পারবেন আমার উম্মত আসো তোমাকে আমি হৌজে কৌসরের পানি পান করিয়ে দেব যে বলো তাহলে আমার ভাইয়েরা আমরা যারা নামাজ পড়ি খুবই নামাজের প্রতি যত্নবান হবো চেষ্টা করবো তো চেষ্টা করবো তো যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত নামাজ অবহেলা করেন যদি কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে হৌজে কৌসরের পানি খেতে চান তাহলে অবশ্যই নামাজ ধরেন অবশ্যই নামাজ ধরেন আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আমার ভাইয়েরা আল্লাহর নবীকে আল্লাহ পাক পরে আর আলম কৌসর দান করে বলেন হে আপনার ছেলে সন্তান গিয়েছে দুঃখিত হওয়ার কি আছে শোকাহত হওয়ার কি আছে আপনাকে তো আমি হাউজে কাউসার দান করেছি এত এত নিয়ামত দান করেছি আপনি এবার একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন ফাসাল্লি লিরাব্বিকা তুমি তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো ওয়ানহার তোমার প্রভুর জন্য কোরবানি কর অবশ্যই তোমার সত্তর রায় নির্বংশ তোমার সত্তর রায় মনে আছে তো কাফারা কি বলেছিল আল্লাহ নবী নির্বংশ আল্লাহ নবী নির্বংশ আল্লাহ কি বললেন না না তুমি নির্বংশ নও তোমার সত্তর রায় বলেন তোমার শত্রু রায় নির্বংশ তুমি নির্বংশ নও তুমি নির্বংশ হতে পারো না তোমার নাম পৃথিবীতে মুছিয়ে দিবে এমন শক্তি পৃথিবীর কারো নাই ঠিক কি না ঠিক কি না পৃথিবীর ইতিহাসে ইসলামের আবির্ভাব থেকে শুরু করে আল্লাহর নবীর নাম মুছে দেওয়ার জন্য সমস্ত কাফেরেরা অকবরদ্ধ হয়ে চেষ্টা করেছে আল্লাহর নবীর নাম পৃথিবী থেকে মুছা যা আজকেও চেষ্টা হচ্ছে কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর নবীর নাম পৃথিবীতে ছিল আছে এবং থাকবে ঠিক কিনা জোরে বলেন সেজন্য আল্লাহ বলেন না না তুমি নির্বংশ নাও তোমার সত্তর রায়নির বংশ আজকেও আমরা বলবো যারা আল্লাহ নবীর সানে বেয়াদবি করো নাস্তিকার বেঈমানেরা তুমি যত শক্তিমান হও না কেন তুমি দুলিসাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমার নাম দুনিয়াতে থাকবে না আল্লাহর নবীর নাম সমুজ্জ্বল হয়ে ছিল এবং আছে এবং থাকবে আছে এবং থাকবে আছে না নাই আল্লাহর নবীর নাম আছে না নাই আরে বলেন না আছে না নেই সারা পৃথিবীতে আছে না নেই মগের দেশেও আছে না নেই আল্লাহ পাক পরওয়ারা দে আলম আমাদের নবীর নামকে সমুন্নত করে দিয়েছেন উচুতে পৌঁছে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এই সূরা তফসিরটা বুঝে এই সূরার ভিতরে যে শিক্ষা আমাদের আছে সেই শিক্ষার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিyil কারীম ওয়া আ'লালিহি ওয়া আসহাবিহি আজমাঈন আসসালামু আলাইকুম ওয়া